কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় দেশবরণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ কবির সমাধি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক রেলি, আলোচনা সভা ও কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলে শ্রদ্ধা জানান। তবে শ্রদ্ধা জানাতে আসা লোকজন কবির সমাধিটি অযত্ন আর অবহেলায় পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা সমাধিটিতে দ্রুত সময়ে কমপ্লেক্সের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। News Text Channel 365.